जी सर। जी सर। अच्छा ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক কে আছে জয়েন তাহলে করতে কে চাচ্ছেন জয়েন এটাকে, করতে চাচ্ছেন এটাকে, কে জয়েন করলেন? কে জয়েন করলেন? মুজাহির হোসেন। মুজাহির হোসেন এখন জয়েন করলেন এখন এটাকে? জয়েন করলেন এটাকে? প্রিন্স নিদে স্যার। প্রিন্স 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 শারমিন প্রিন্স শারমিন মৃদা এটা কি প্রিন্স মৃদা ভাই এখানে কি পাশে দিয়ে কি এখানে লিখে কি রাখবো পাশে দিয়ে কি লিখে রাখবো প্রিন্স শারমিন? আপনি ভাবি রেডি দিয়ে দিয়ে চালাচ্ছেন ঠিক আছে স্যার ভালোবাসা বেশি তো এই জন্য ভালোবাসা ভাই এটা থাকতে হবে ভাই আপনি যাই বলেন না কেন বউর প্রতি যদি ভালোবাসা না রাখেন তাহলে দেখবেন যে একটা একটাও নিচে পড়বে না মানে মাটিতে একটাও পড়বে না সবগুলা ফিটে দেবো ঠিক স্যার ফিটে দেবো অবশ্যই থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছুদিন আগে স্যার যে কে জানো ওনার আইডির নামটা ডাক দিছিল বলছিল শারমিন ভাইয়া আছেন তখন ওই দিন আমি খুব মজা পাইছি আরে আপনি তো পাবেন আরে আপনি তো পাবেনই মজা তো পাওয়ার মতো বিষয় ইচ্ছে শুনেন আপনার কাছে কিন্তু মিষ্টি খাওয়া বাকি কেন স্যার এটা আইসা খাবো এটা আইসা খাবো বরিশালে বরিশালে আসি তখন খাবো স্যার অবশ্যই ঠিক আছে শুরু করলাম শুরু করলাম আচ্ছা আজকে হচ্ছে আপনাদের ডে 4 ডে 4 এর জন্য মানে আগের মতো আমি যেরকম প্রতিদিন করি আর কি যে একটা ব্যাচ আপনাদের ব্যাচ ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার করে দিই আর কি এবং সেই ফোল্ডারকে আমি ভিএস কোডে রান করব ওপেন করে রাখি এখানে বেসিক্যালি আমার এখানে কোনো ফাইল নাই এই মুহূর্তে আমার এখানে কোনো ফাইল নাই তো আমি এখন একটা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব যার নাম দেব হচ্ছে index.html আপনাদের জন্য কি ফেসবুক একটা গ্রুপ করে দিয়েছিলাম চ্যাটিং গ্রুপ সারা কি এমন কোনো গ্রুপ করে দিয়েছিলাম আপনাদের জন্য ফেসবুকে ইয়েস স্যার ইয়েস স্যার কারো অ্যাক্টিভিটি তেমন একটা দেখা যায় না যে আপনারা সবাই যে আপনারা তো সবাই স্যার ইনোসেন্ট স্যার এই জন্য স্যার অনলাইন কম দেখাইছে হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা ও যে ইনোসেন্টের ব্যাপারটা বলছে ওইটা শুধু ঠিক না দেখা গেছে যারা বিগিনার তারা কিছুই মানে ওরকম ভাবে ক্যাচ করতে পারে না মানে আমি আমার সিচুয়েশনটা বলছি এই জন্য ওখানে কোনো পোস্ট করা হয় না কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের তারা তো অনেক কিছুই পারে এই জন্য তারা চিন্তা করে আমরা ওখানে পোস্ট করে কি করব আর আমরা চিন্তা করি আমাদের তো যদি ভুল হয় এই জন্য মূলত পোস্ট করা হয় না আপনারা বলছিলেন যে মানে টাইম করে নিজেরা মিলে সবাই মিলে মানে নিজেরা মিটের মধ্যে সবাই মিলে নিজেদের প্রবলেম ডিসকাস করবেন তো এই কারো তো কোন রকমের ভিডিও পাইলাম না কোনো রেসপন্স পাইলাম না কেউ পাইলাম কার কাছ থেকে কোনো কিছু পাইলাম না ওই যে ভাইয়া বলছিল ওনার উনি মনে হয় বিজি ওনাকে আমি দেখি নাই অ্যাক্টিভ থাকতে আচ্ছা ঠিক আছে পরেরবার আজকে আপনাদের জন্য টপিক জিজ্ঞাসা সেটা হচ্ছে এইচটিএমএল আইফ্রেম আইফ্রেম কি আইফ্রেম কি আই আমি এরকম স্লো করতে কখনো দেখি নাই যে পরিমাণ স্লো করতেছে আইফ্রেম মানে হচ্ছে যে একটা হচ্ছে ইনলাইন একটা ফ্রেম যেটা এক্সটারনাল কোন একটা রিসোর্সকে ইউজ করার জন্য ব্যবহার করা হয় আপনি মনে করেন যে অনেক অনেক সময় আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট দেখতে পাই যেমন ধরেন যে মানে ওয়েবসাইট আছে যেখান থেকে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা এডুকেশন বোর্ডের রেজাল্টটা আমরা দেখতে পাই তাই না এডুকেশন বোর্ডের একটা দেখা যায় ঠিক আছে তো ধরেন
আজকে আমরা কি করব আইফ্রেম দিয়ে ওই এডুকেশন বোর্ড সাইডের এডুকেশন বোর্ডের সাইডের এটা করব মানে শিক্ষা বোর্ডের যে সাইডটা ওই সাইডটাকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসব তো এই জিনিসটা করতে হলে আমাকে আইফ্রেম ব্যবহার করতে হবে লগ স্ক্রিনটা একটা এক্সটারনাল অবজেক্টকে এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে অ্যাড করার জন্য মানে অন্য একটা পেজকে আমার এখানে দেখানোর জন্য আমার পেজে আমি এটা ব্যবহার করি একটু হোল্ড করতে হবে আপনাদের এডুকেশন বোর্ড results.gov.pd এই আইটেম মানে লিংকটা দেই education results.gov.pd এই ওয়েবসাইটটা দিলাম দেওয়ার পরে আমি বললাম আমাকে 600 পিক্সেলে দেখাবে হাইটে 600 হবে এবং লেফটে উইথে 700 হবে এরকম একটা কিছু তো চলেন আমরা দেখি যে আসলে আমাদের এই পেজটা এখন ব্রাউজারে রান করলে কি অবস্থা হয় আমরা একটু দেখি আসি তো আমি এইটাকে একটু অন্যভাবে ওপেন করব এখান থেকে ফাইল উপর ক্লিক দিয়ে ফাইলে যদি ক্লিক দেন তাহলে একটা পপআপ মেনু আসবে সেখান থেকে কপি পাথ করে এই পাথটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমি ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমার একটা ট্যাব ওপেন করে সেখানে এটাকে পেস্ট করে দেব পেস্ট করে আমি এন্টার দেব পেজটা এখন লোড হয় কিনা সেটা আমরা দেখব দেখেন আমার একটা ফ্রেম চলে আসছে HTML এর একটা ফ্রেম আমার একটা ফ্রেমের মধ্যে কি চলে আসছে একটা ফ্রেম চলে আসছে তো ধরেন আমি দিয়ে আমি একটু সার্চ করি educationboardresults.gov সেগুলো কিন্তু আমরা খুব কম ব্যবহার করে থাকি এসব আর আমি তো ব্যবহারই করি আমার ইয়াতে কখনো স্যার এটা কি যে গুগল ম্যাপ ইউজ করার ক্ষেত্রে ব্যবহার হয় আইফ্রেম হ্যাঁ গুগল ম্যাপ আইফ্রেম হ্যাঁ গুগল ম্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আইফ্রেম ব্যবহার করা এবার দেখি যে এডুকেশন বোর্ডের যে রেজাল্ট মানে ওয়েবসাইটটা এটা লোড হয় কিনা তো মূলত আমার এখানে নেট স্পিড খুবই কম এই মুহূর্তে যার কারণে আমার এখানে লোডিং হচ্ছে স্লো ঠিক আছে তাহলে দেখি একটু লোড হয় কিনা এখান থেকে আমি এটাকে দেখা যাক ওপেন হয় কিনা এটা তো হচ্ছেই না লোডিং অন্য কিছু দি স্যার ক্লাস সকাল হইলে নেটের স্পিড সকালগুলো ভালো থাকে সন্ধ্যার দিকে এমনি সমস্যা হ্যাঁ ইভিনিং এর পর থেকে রাত হ্যাঁ ইভিনিং এর পর থেকে রাত 11টা পর্যন্ত আমার খুবই প্রবলেম করে জি স্যার সব আমার ভাষায় প্রবলেম করে সন্ধ্যার দিকে ইউজ পরিমাণ প্রবলেম মোবাইলের নেট পর্যন্ত সমস্যা করে দেখেন আমি কি করছি আমার HTML এর ডকুমেন্টের মধ্যে আমি কি করছি আমি এইটাকে সরাসরি মানে আমার পেজের মধ্যে আমি শো করাচ্ছি এটা একটা পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজকে আমি শো করাচ্ছি কিভাবে করাচ্ছি আইফ্রেম ট্যাগ এর মাধ্যমে ঠিক আছে
সিএসএস লেক্সি কি ঠিক আছে সামিয়া সাহেব আমার সিএসএস লেখাটা কি ঠিক আছে নাকি সিএসএস যে রাখলাম জিরো মার্জিন জিরো অটো ঠিক আছে তোমার ঠিক আছে দেখি তো আসলে মনে করেন আমি আপনাদের সবার উপর আপনারা কিছু মনে করেন না আবার হ্যাঁ বলি আপনাদেরকে একটা টাস্ক দিছি একটা আপনারা এখানে যদি দেখান অ্যাডভান্স কোনো কিছু যদি দেখেন ক্লাসের টপিকসের বাইরে যদি অ্যাডভান্স কোনো কিছু দেখেন সেটা দেখে কেউ বিগিনারদের মধ্যে কেউ কেউ কপালে তুলে ফেলে আবার কেউ কেউ ফোনটাকে হতাশ করে ফেলে যে স্যার সবাই পারে আমি পারি না তারা বলে যে আর এরা এত হ্যাঁ সবাই পারে আমি পারি না বুঝছেন তো আমি চাইছিলাম এই জন্য মানে সিরিয়াস ম্যাডামকে নিয়ে এখানে নিয়ে কথা না বলার জন্য যেহেতু আমি এসকেএম এর সাহেবকে নিয়ে আসি সেই জন্য এসকেএম এর বিয়ে দেওয়ার আগে আমি চাইছিলাম যে আগে এসকেএম এর সাথে ভালো করে ম্যাডামকে ডাকবো এরকম একটা চিন্তা আমরা করছিলাম বাট আপনারা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে স্টুডেন্ট আছেন যে একবার আমার কিছুটা কষ্ট কম হবে তো সামনে কিছু আপনাদের জন্য যারা অ্যাডভান্স আছেন এদের জন্য কিছু প্যারা একটু অপেক্ষা করেন বেশি না দুইটা দিন অপেক্ষা স্যার বিগিনারদের জন্য কি আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ করা হবে বিগিনারদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ ভাই আপনারা ক্রিয়েট করেন ক্রিয়েট করে আপনারা ডিসকাস করবেন যারা বিগিনার আছেন আর কোন যদি মনে করেন যে হেল্প দরকার আছে তাহলে আমরা WhatsApp একটা নক দিন অথবা Facebook মেসেঞ্জারও দিতে পারেন নক দিলে হয় Facebook মেসেঞ্জার নক আমরা আপনাদের গ্রুপে অ্যাড করে দিই যে কেউ একজন একটা গ্রুপ খুলবেন নিজ দায়িত্বে থাকলে এটা সে একটা পেজ থেকে আরেকটা পেজে লোড হচ্ছে অনেক সময় লাগে বুঝছেন যার কারণে সে খুব দ্রুত লোড করতে পারে বাট এগুলো তো আর এত বেশি স্ক্রিপ্টেড না এই জন্য লোড হচ্ছে দেখেন কত সময় লাগতেছে কন্টেন্ট কিন্তু পুরোপুরি লোড হয় নাই এদের এখানে কিন্তু কিছু জিনিস মিসিং স্যার আমার একটা কথা ছিল স্যার জি বলেন জি বলেন স্যার আমার এই ভিএস কোডে মানে ওটা কি বলে এন্ডিং কোড মনে হয় ট্রেন্ডিং কোড বলেন না এটা স্টার্টিং কোড ওটা এন্ডিং কোড ক্লোজিং কোড ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ জি স্যার ক্লোজিং ট্যাগটা অটো এসে পড়ে আমার লিখতে হয় না হ্যাঁ জি অটো আসছে জি জি অটো আসছে এটা তো স্যার আমি চাইতেছি লিখে করতে কিন্তু এটা অটো চলে আসছে তাহলে ইয়া করবেন যে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নেবেন স্যার তারপর স্যার আপনার এডিটরের সাথে আমার এডিটরের কালারও মিলতেছে না মানে আমারটা আসছে ব্লু কালার ওই যে কোডগুলো আর আপনারটা আসছে ইয়েলো কালার ও আচ্ছা আমারটা ইয়েলো কালার কারণ আছে আমি আমার পার্সোনালি আমি তো নিজের উইন্ডোতে কাজ করি আমি আমার উইন্ডোকে আমার মতো করে সাজাই এইজন্য আমার পার্সোনাল কিছু সেটিংস কিন্তু স্যার আপনারটা দেখলাম তো স্যার ওইটা ওই যে ক্লোজিং ট্যাগটা অটোমেটিক আসে না এটা তো আপনি লিখে করেন আমার নিজের কিছু বিএস কোডের একটা পার্সোনাল সেটিং আছে
আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, আমি অনেক কিছু দেখতে পারি না। যেমন এখানে দেখেন, যে প্রথমে ফাইলে দেখেন, এখানে এসে আপনাদের উপর একটা একটা ব্রেড ক্যাম্প থাকে, তাই না? আপনাদের ব্রেড ক্যাম্প আসে ফাইল ওপেন করলে। আমার কোনো ব্রেড ক্যাম্প নাই। তারপরে ফাইলের মধ্যে ওপেন এডিটর নামে এখানে একটা অপশন থাকে এক্সপ্লোরারের উপরে, আমার কিন্তু এটা নাই। তারপরে দেখেন আমি অল্টার ভি চেপে এগুলোকে হাইড করে ফেলছি। আমি বুঝলাম না যে আমার পিএস কোডে এত পরিমানে ইউজ, মানে এত পরিমানে স্লো কি জন্য করতেছে সেটা আমি বুঝলাম না। দেখেন আমি কোনটাতে কি দেখতে চাই, আমার পিএসপি দিয়ে কোথায় আছে না আছে, আমার আমার মনে হয় আবার সবার থেকে একটা ডিসিশন নেওয়া উচিত, যেহেতু স্যার আপনার তো অনেক স্লো করতেছে, প্রায় 30 সেকেন্ড পর কাজ করে। আমি এখন আসলে আমার ইচ্ছে করতেছে না আপনাদেরকে বিএস কোড দেখাইতে, আসলেই ইচ্ছে করতেছে না। তো আইফ্রেমের কথা হচ্ছে যে আমাদের তো সমস্যা না স্যার, আমার এইচটিএমএল এর অবজেক্ট, আমার এইচটিএমএল এর অবজেক্ট কে কি করব, আমার এইচটিএমএল এর অবজেক্ট কে আমি অন্য পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাব। আইফ্রেমের কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যে এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, অথবা বডি ট্যাগ এর উপরে আপনারা অন্য কোন ওয়েবসাইট খুললে সেখানে এরকম একটা জিনিস দেখতে পান, সেটা হচ্ছে যে scriptcolon script script colon ds এরকম একটা ট্যাগ দেখতে পান, ঠিক আছে? এখানের মধ্যে আমার থাকে অ্যাপ ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোড যদি লিখতে হয় তাহলে আমরা স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতে পারি। এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিংক আমি যে বাইরে থেকে যে জাভাস্ক্রিপ্টের কোডটাকে অ্যাড করব সেই ফাইলটাকে আমি এখানে বসায় দিব, জাস্ট এটুকুই। এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য কোড, আবার এটা ছাড়া একটা কোড আছে, আরো একটা কোড আছে যেটা আপনি ইনলাইন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ব্যবহার করবেন, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আপনি যদি আপনার প্রজেক্টের এই জায়গাটাতে strip এখানটাই যদি আপনি যদি জাভাস্ক্রিপ্ট যদি লিখতে চান, যদি জাভাস্ক্রিপ্ট যদি লিখতে চান আমি এখানে একটা জাভাস্ক্রিপ্টের একটা লাইন লিখলাম, জাস্ট একটা লাইন এক্সাম্পল লিখলাম, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগ এর মাধ্যমে কি করি আমরা, স্ক্রিপ্ট ট্যাগ এর মাধ্যমে
আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের পেজের ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোড লিখে থাকি বুঝছেন সবাই কি বুঝছেন সবাই কি বুঝছেন স্যার বুঝতেছি না স্যার এই যে আই ফ্রেমটা কি যদি আবার শুরু থেকে করতে আচ্ছা স্যার বুঝি না স্যার আমাদের ইন্টারনাল কথা শুনতে পাচ্ছেন না কথা শুনতে পাচ্ছেন না স্যার বুঝতেছি না শুনতে পাচ্ছি স্যার কিন্তু বুঝতেছি না মনে করেন আমার এই ওয়েব পেজের মধ্যে আমি অন্য একটা ওয়েবসাইট কে অন্য একটা অবজেক্ট কে আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই ঠিক আছে অন্য একটা অবজেক্ট কে আমি দেখাতে চাই তো যদি এরকম করতে হয় একটা ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজ কে যদি ইন্টারনালি যদি শো করতে হয় তাহলে আমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করি আমি সরাসরি কোথায় নিয়ে আসছি একেবারে সরাসরি আমার নিজের পেজ থেকে আমি লোড করছি আমার নিজের পেজ থেকে আমি লোড করতেছি আপনি যে ওয়েব পেজ থেকে দেখাতে চান সেইটা যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে আমি javascript.info এই ওয়েবসাইটটাকে আমার ডকুমেন্টের মধ্যে আমি দেখাতে চাই দ্যাটস হোয়াই আমি সোর্স হিসেবে এই লিংকটা দিলাম তারপরে আসলে যে কোনো একটা লিংক দিলে কি এখানে শুরু করবে যে কোনো একটা ভ্যালিড লিংক যদি হয় সেটা ওয়েবসাইটে যদি রানিং অবস্থা থাকে সার্ভার অনলাইনে যদি থাকে ভ্যালিডেটেড লিংক তাহলে অবশ্যই হবে এবং অবশ্যই কি দিবেন http অথবা https দিবেন আমি পিক্সেল উল্লেখ করে নাই কিন্তু সে অটোমেটিক্যালি ধরে নিছে হাইট হবে 600 পিক্সেল মানে কি করব আমি স্যার এখানে কি আমাদের পেজের যে সাইজ ওইটা স্যার দিতে হবে এটা হচ্ছে আমি কতটুকু দিতে চাই এখান থেকে 700 উইথ হচ্ছে লেফট টু রাইট হচ্ছে 700 আর এখান থেকে 600 পিক্সেল হাইট ও হাইট দিছি হাইট বাই লেফট থেকে সরি টপ থেকে বটমে আর উইথ হবে লেফট থেকে রাইটে এজন্য আমি এখানে হাইট অ্যাট্রিবিউট উইথ অ্যাট্রিবিউট দুটোই ব্যবহার করি হাইট অ্যাট্রিবিউট বাদ দেন উইথ অ্যাট্রিবিউট বাদ দেন হাইট এবং উইথ বাদ দেন আমাদের টোকেন বেশি করে উইথ বাদ দিয়ে লোড দিচ্ছি দেখেন আইফ্রেম ডিফল্ট ভাবে কতটুকুতে আছে
দেখেন মানে একটা বর্ডার দিয়ে রাখছে, বর্ডার উইথ দিয়ে রাখছে 2 pixel, এটা মানে হচ্ছে কোনটা জানেন, এই যে চারপাশে একটা বর্ডার আছে না, সেই বর্ডারটা, তারপরে বর্ডার স্টাইল দিয়ে রাখছে ইনসেট, কালার দিয়ে রাখছে ইনিশিয়াল এবং ইমেজ দিয়ে রাখছে ইনিশিয়াল ব্ল্যাঙ্ক ইনিশিয়াল, জাস্ট মানে আমি যেটাকে দিব সেটাই সে ইনিশিয়ালাইজ করবে। স্যার আজান দিয়ে দিয়েছে, আমি ওপেন করতেছি, আজান দিয়ে দিয়েছে, আজান দিয়ে দিয়েছে, লিখতে পারি, ঠিক আছে, এরকম লিখলাম। এখন লেখার পরে আমি ধরেন এই লাইনে এখানে একটা এসটিএমএল এর এখানে একটা যে কি দিলাম, এখানে একটা লেস দেন দিলাম, আবার এখানে একটা গ্রেটার দেন দিলাম, তারপর ধরেন কিছু সাইন ব্যবহার করলাম, এম পার্সেন্ট ব্যবহার করলাম, চলেন দেখি এটার আউটপুট কি আসে, একটু দেখে আসি আমাদের উইন্ডোতে, ব্রাউজারের মধ্যে যাই, যাইয়া রিলোড দেই, আমরা একটু রিলোড দেই, স্ক্রিন শেয়ার করা নাই, শেয়ার করা আছে কিন্তু স্যার দেখাচ্ছে না, একেবারে নিচে দেখেন, নিচে নিচের লাইনে, একদম নিচের লাইনে, একদম নিচের লাইনে। আচ্ছা দাঁড়ান, আমি এই যে এখান থেকে এই আই ফ্রেমটা আছে না, এটাকে তুলে দিই, আমি এই কোডটাকে আমি এখানে কমেন্ট আউট করি, এখানে কমেন্ট আউট করে দিই, তাহলে আমরা একদম উপরের দিকে, আমরা একদম উপরের দিকে এটা দেখতে পাবো, হ্যাঁ এবার দেখেন, হ্যাঁ এবার দেখেন, ঠিক আছে দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাকে একটু ইনসপেক্ট করি, ইনসপেক্ট করলে দেখি আউটপুটে কি আসে, দেখছেন কি অবস্থা, লোড নিতে কি সমস্যা, প্রসেসিং রিকোয়েস্ট করলে কেমন স্যার, আপনার কম্পিউটারে কি প্রবলেম, আমার কম্পিউটার মনে হয় একটু স্লো এই জন্য, ফ্রেশ উইন্ডোজ দিন স্যার, আমরা এগুলো ব্যবহার করি, যেমন ধরেন
যে গেটার দেন লেস দেন ঠিক আছে লেস দেন তারপর ধরেন এম্পারসেন্ড সাইন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তারপরে বিভিন্ন রকমের যে কি বলে এটাকে মানে ডলার সাইন সিম্বল ডলার সাইন হ্যাঁ সিম্বল এই যে সিম্বল এক কথা বলতে সিম্বল সিম্বল আছে এই সিম্বলগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে এসটিএমএল এর এন্টিটি ব্যবহার করতে হয় এই সিম্বলগুলো আমরা ব্যবহার করি ব্যবহার করব এগুলোর জন্য আমাকে এসটিএমএল এন্টিটি জিনিস আছে নেম আছে মানে এই নেমগুলো আমরা গুলো যদি আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো এইচটিএমএল এন্টিটি যেমন আমাদের এখানে আমাদের এই কোডের মধ্যে আমি যদি এখানে লিখছিলাম যে আরেকটা ট্যাগ নেছি এক্সপোর্ট ট্যাগ নেছি যেমন ধরেন যে কি বলা মালেসা অ্যান্ড জন আমি যদি আনতে চাই এসটিএমএল এন্টিটি দিয়ে সরাসরি আমি লিখতে পারি যদিও আমার কিবোর্ড থেকে আসে তারপরও এই এম্পারসেন্টার জন্য আমরা কি করতে পারি জানেন কিছু সিম্বল আছে এসটিএমএল সিম্বল টেক্সটের কিছু সিম্বল থাকে না জি স্যার আমরা কিছু বিশেষ লেখার মাধ্যমে আমরা ওগুলোকে আউটপুটে নিয়ে আসি আমাদের ভিজুয়ালাই দেখাই আর কি যেমন এখানে আসেন এএমপি এম্পারসেন্ট সাইন আমি কপিরাইট সাইন আনবো কপিরাইট সাইন সবাই ডিসপ্লেতে একটু জুম করুন স্যার সার্কেলের ভিতরে সি হ্যাঁ এটাকে বলা হয় কর্পোরেট চিহ্ন এই কর্পোরেট চিহ্নটা কিভাবে আসছে এই কর্পোরেট চিহ্নটা আসছে এই লেখাটার মাধ্যমে টেক্সট অর্থাৎ এই কথাটার মাধ্যমে এম্পারসেন্ড এই লেখাটার মাধ্যমে আমার কর্পোরেট সাইনটা এখানে আসছে দেখেন কপি সাইনটা আমি কপিরাইট লিখলাম পরবর্তীতে এম্পারসেন্ড কপি এখন এম্পারসেন্ড লেখার পরে যে কপি দে ওয়ার্ডটা এখানে এখান থেকে প্রথম সি ক্যারেক্টারটা নিয়ে নিছে না কি আসে দেখ get and empty and
আমার যে কপিরাইট চিহ্নটা আছে কপিরাইট চিহ্নটার নামই হচ্ছে এগুলোকে বলা হয় আপনার মূলত এগুলোকে বলা হয় HTML and T name is name এগুলোকে বলা হয় HTML entity name সিম্বলের জন্য এগুলার একটা রেফারেন্স আছে নিউমেরিক্যাল রেফারেন্স নিউমেরিক্যাল রেফারেন্স তো নিউমেরিক্যাল রেফারেন্স আচ্ছা কিছু কথা ছিল মেটাট্যাগ নিয়ে HTML এ মেটাট্যাগ HTML এর মধ্যে দেখেন আমরা যখন ডকুমেন্ট একটা রেডি করছিলাম সামিন সাহেব আপনি রেডি বলছিলেন যে কোশ্চেন করছিলেন যে স্যার এই যে এখানে ইনিশিয়াল স্কেল 1 এই জিনিসটা কি জি জি আচ্ছা এই যে এখানে মেটা ট্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HTML এর আপনার মেটা ডেটা ডকুমেন্টের মেটা ডেটা বা ডকুমেন্টের কিওয়ার্ড বলতে পারেন যেমন ধরেন ডকুমেন্টের মানে কিওয়ার্ডস কি আছে এই যে আমার ওয়েব পেজের কিওয়ার্ড কি হবে তারপরে ডেস্ক কি হবে অথর নেম হতে পারে ক্যারেক্টার এনকোডিং কি আছে ঠিক আছে এবং অন্যান্য রকমের বিভিন্ন রকমের মেটা ডেটা যেগুলো আমরা হেড সেকশনের মধ্যে মেটা ডেটা হিসেবে ব্যবহার করি মেটা ডেটা এগুলো এই যে মেটা ট্যাগ দিয়ে যেগুলো ব্যবহার করা হয় মেটা ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ সরি এমটি এলিমেন্ট স্যার মেটা কি ঠিক আছে আমার HTML ডকুমেন্টটা ইংরেজিতে কি করবে ক্যারেক্টার এনকোডিং করবে ল্যাঙ্গুয়েজ হবে আমার HTML ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ যদি বাংলা হতো তাহলে লিখতাম BN তারপরে হেড সেকশনের ভিতরে মেটা এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন মেটা ট্যাগ এটা একটা এমটি এলিমেন্ট HTML এর কারণ এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই মেটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই এজন্য এটাকে এমটি এলিমেন্ট বলবো এমটি এলিমেন্টের মধ্যে মেটা ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে কার সেট বলি আমরা কার সেট ডাটাকে আপনার পেজের ডকুমেন্টকে ওয়েবে কনভার্ট করার এনকোডিং সিস্টেম আমার ক্যারেক্টার সেট এনকোডিং হবে UTF-8 এই ভার্সনে UTF ইউনিকোড এটা হচ্ছে ইউনিকোড ভার্সন UTF-8 হচ্ছে ইউনিকোড ভার্সন UTF-8 সেটা দেখার জন্য আপনারা একটু গুগল করেন what is UTF UTF-8 লাগেন একটু সার্চ দেন UTF-8 উইকিপিডিয়ার ওয়েব পেজে ঢুকবেন উইকিপিডিয়ার কোনো ওয়েব পেজ যদি চোখে পড়ে সামনে যদি সার্চ রেজাল্ট আসে আগে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকবেন
ওয়েবসাইটে গিয়ে দেখবেন হোয়াট ইজ ইউটিএফ 8 দেখেন ইউটিএফ 8 ইজ अवेलेबल সরি ইজ এ ভেরিয়েবল উইথ ক্যারেক্টার এনকোডিং ইউজ ফর ইলেকট্রনিক কমিউনিকেশন আপনার টেক্সটের ক্যারেক্টার গুলোকে সে এইভাবে কি ইউটিএফ 8 ভার্সনে কনভার্ট করে আমার এই যে ডকুমেন্টের মধ্যে যে টেক্সটগুলো আছে ক্যারেক্টারকে এনকোড করে ইউটিএফ 8 ভার্সনে এবং ইউটিএফ 8 ভার্সনের মধ্যে এটা 6 টি ইউনিকোড ইউজিং 1 টু 4 1 বাইট 1 বাইট 8 বিট এনকোডিং ইউনিটস 8 বিট এনকোডিং ইউনিটস ডিটেইলস এত কিছু জানি না আসলে ইপিএফ 8 এই যে 6 নাম্বার লাইনে মেটা মেটা ট্যাগের মধ্যে লেখা আছে নেম এই মেটার মধ্যে নেম যে লাইনটা আছে যে লাইনটা আছে 6 নাম্বার লাইনটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা লাইন সেটা আপনার সব ওয়েব পেজে দিতে হবে যদি না দেন আপনি যখন এই যে মোবাইল ফ্রেন্ডলি মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট কন্টেন্ট আপনার ওয়েব পেজে যখন মোবাইল ফ্রেন্ডলি করতে যাবেন তখন এনকোডিং এ ঝামেলা করবে এখানে নেম হবে ভিউ মোড নেম হবে ভিউ পোর্ট আমার মেটা ক্যারেক্টারের মধ্যে এই যে মেটা মেটা ট্যাগের মধ্যে নেম নামে একটা অ্যাক্টিভিটি আছে যার ভ্যালু হবে ভিউ পোর্ট ভিউ পোর্ট মানে কি আমার কম্পিউটারে স্ক্রিনে ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে হোয়াটএভার ইট ইজ ঠিক আছে ভিউ হচ্ছে কি ভিউ পোর্ট এটাই হলো ভিউ পোর্ট আর কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে যে আমার ডকুমেন্টের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে পেজের মধ্যে সেই কন্টেন্ট গুলোকে সে কিভাবে ক্রিয়া করবে দেখেন এর ভিতরে দিতে হবে উইথ উইথ দিয়ে দিতে হবে কি এর ভ্যালু হিসেবে দিতে হবে ডিভাইস উইথ কন্টেন্টের মধ্যে কন্টেন্ট যখন যে ডিভাইসে পাবে ওই ডিভাইসের উইথ যখন যে ডিভাইস পাবে ওই ডিভাইসকে সাপোর্ট করবে এটা হচ্ছে সেইটা বলে দেওয়া তারপরে ইনিশিয়াল স্কেল ইনিশিয়াল হাইপার স্কেল দিয়ে বলতে হয় 1.0 এটা হচ্ছে আপনার মোবাইল রেসপন্সিভ এর জন্য ভ্যালু আর যদি 0 এটা যদি না দেন তাহলে মোবাইল রেসপন্সিভ যখন তখন যাবেন সবগুলো কি করবে না প্রপারলি প্রপারলি কাজ করবে না আমি মোবাইল দাও এই লাইনটা সব সময় হ্যাঁ স্যার 1.0 এর বেশি যদি দেই তাহলে কি মোবাইলে মানে ওই ওয়েবসাইটে ঢোকা যাবে না নাকি না ঝামেলা করবে ঝামেলা করবে কিছু কিছু ক্ষেত্রে মোবাইলে সঠিকভাবে ডিসপ্লেতে আসবে না আচ্ছা স্যার ওই যে মাঝে মাঝে দেখা যায় যে এক পাশ দেখা যাচ্ছে অন্য পাশ দেখা যাচ্ছে না ওইগুলো নাকি কোনটা স্যার ওয়েবসাইটে ঢুকলে পরে অনেক সময় দেখা যায় যে এক সাইড দেখা যায় অথবা অন্য সাইড দেখা যায় না আবার দেখা যাচ্ছে যে এক কোণা দিয়ে মানে একটুখানি দেখা যাচ্ছে না এরকম হয় না ওইটা কি নাই জানি না 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 এটাকে যখন আপনি এই যে ল্যাম্প উইথে যখন ডিসপ্লে মোবাইলটারে এভাবে যদি ছোট করেন হ্যাঁ ছোট বড় করতে গেলে দেখবেন যে এই যে মানে ডিভাইসের উইথ অনুসারে যে ডিসপ্লেটা হওয়ার কথা অটোমেটিক যে রেসপন্সিভ হওয়ার কথা এটা হবে না এই যে মানে ডিসপ্লেটা আপনি যেভাবে এই পেজটাকে যেভাবে আপনি কি করবেন রেসপন্সিভ করবেন আপনি যেভাবে মিডিয়া কোয়েরি ব্যবহার করবেন সেভাবে কাজ করবে না স্যার একটু আমার একটু কোশ্চেন স্যার জি বলেন এই উপরে যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইএন এখন সাপোজ আমার এই পেজ ওয়েব পেজের ভিতরে আমার বডিতে আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজে মানে টাইপ করতে চাচ্ছি বা কোনো লেটার বা মানে ওয়ার্ড লিখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমার এখানে ল্যাঙ্গুয়েজ কি সাথে ইএন কমা দিয়ে বিএন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইভেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে ওখানে এই প্রপার্টি ভ্যালুটা কিভাবে দেবো
আচ্ছা তাহলে চলেন এসকিউএল এর একটু একটু দেখে আসি এটা কি অবস্থা এটা কি বলে আমরা একটু দেখি এসকিউএল কে একটু সার্চ দিই তাহলে আমাদেরকে কি বলে আগে একটু দেখি তারপরে আমরা দেখব ঠিক আছে এসকিউএল এসকিউএল লাইন অ্যাট্রিবিউট একটু সার্চ করি আগে পাশাপাশি দুইটা ল্যাঙ্গুয়েজ একসাথে দেওয়া যায় কিনা সেটা কোনো এক্সাম্পল আমাদের এখানে আসবে না দেখি এখানে কোনো এরকম মানে নাই তো ল্যাঙ্গুয়েজ কোড প্রেফারেন্স দেওয়া এটা মানে কি কি কোড আছে সেটা সাবজেক্ট এলিমেন্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট সেট করে দিলে হয়ে যাবে এলিমেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে ল্যাঙ্গ অ্যাট্রিবিউট দিয়ে ল্যাঙ্গুয়েজের কোডটা বসাতে দিলে তো মূলত মানে প্র্যাকটিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা ইংরেজির জন্য আলাদা পেজ করি ইংরেজি যদি হয় আমরা সেশন থেকে দেখি যে ইউজার কি বাংলাতে ক্লিক করছে ল্যাঙ্গুয়েজ হিসেবে সে কোনটা সিলেক্ট করছে সেটা আমরা দেখি দেখার পরে সে যদি বাংলা সিলেক্ট করে তাহলে বাংলার জন্য আলাদা সে বাংলা পেজ দেখায় মানে আলাদা পেজ লোড হয় আর ইংরেজির জন্য হলে আলাদা পেজ লোড হয় নিয়ে নিতে হয় এভাবে করতে হয় যখন কাজ করবো ওই সময় কি বাংলায় করতে হবে ইংরেজিও করতে হবে এবং এটার কন্টেন্ট কি হবে এটা কন্টেন্ট হবে যেমন ধরেন যে আমার নাম বানাইছে তার নাম এটা হচ্ছে এখন আমাদের ওয়েব পেজে প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু একটা নির্দিষ্ট কিওয়ার্ড বা বেশ কিছু কিওয়ার্ড নিলে আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা মানে ওয়েবসাইট কিন্তু কিওয়ার্ড স্পেসিফিক কেন লাগে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই সেই ওয়েবসাইটটা বানানোর আগে তাহলে আমাদেরকে আগে কি করতে হয় আমাদেরকে আগে এই ওয়েবসাইটটা যেমন আমাদের যদি ব্লগ ওয়েবসাইট হয় এখন ব্লগ ওয়েবসাইট এর মধ্যে নানান রকমের ব্লগ হতে পারে সেটা হইতে পারে যে আপনার যে কি বলে না বিভিন্ন দেশে কান্ট্রিতে ট্রাভেল ব্লগ আবার মেডিসিন ব্লগ
এরকম হইতে পারে এরকম হইতে পারে তারপরে ধরেন যে যেমন গেম ব্লগ ফুটবল নিউজ ব্লগ ক্রিকেট নিউজ ব্লগ হ্যাঁ ক্রিকেট নিউজ ব্লগ এই ধরনের এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড গুগলের কাছে আমরা যখন কোনো লেখা টাইপ করি গুগলে গিয়ে যখন আমরা যখন গুগল পেজে যাই আমরা যদি এখানে বলি আবার দেখেন গেমের অনুপাতে গুগলে অটোমেটিক্যালি আমাকে বেশ কিছু সাজেশন দিছে গেম লুপ গেম অফ থ্রোনস গেমস ডাউনলোড গেমস গার্ডিয়ান গেমস টু প্লে গেমস সাজেশনগুলো এই যে সাজেশনগুলো দিচ্ছে আমাকে এগুলো প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা কিওয়ার্ড এখন আমাদের পেজে আমরা চাইলে এই মেটা অ্যাট্রিবিউট ব্যবহার করে সরি মেটা ট্যাগটা ব্যবহার করে নেমের মধ্যে দেব ভ্যালু হিসেবে কিওয়ার্ড এবং কন্টেন্টের মধ্যে আমরা চাইলে বলে দিতে পারি যে ট্রাভেল ব্লগ দিতে পারি ট্রাভেল ট্রাভেল কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা আমি এগুলো দিচ্ছি এগুলোকে প্রত্যেকটাকে গুগল কি করবে জানেন এই প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আমি সাইটটাকে লাইভ করব তখন গুগল এখান থেকে রিড করে আমার এই কিওয়ার্ডগুলোকে সে তুলে নিবে এখান থেকে তুলে নিয়ে সে কি করবে এই কিওয়ার্ডগুলোর জন্য আমার ওয়েবসাইটের র‍্যাংকিং এর জন্য আমাকে সে একটা আলাদাভাবে স্পেসিফিক আইডেন্টিফিকেশন দিবে আমাকে দিতে হয় না মূলত এগুলো মূলত মানে যখন দেখা যায় যে এই মোস্ট অফ দ্য টাইম এগুলো কি করে জানেন এই মোস্ট অফ দ্য টাইম এগুলো যারা ওয়েবসাইটটা বানায় আর কি যিনি ওয়েবসাইটের মালিক সাইটকে এসইও করেন তিনি এগুলো এই ট্যাগগুলো দিয়ে নেন আমরা যখন কোন একটা ওয়েবসাইট যাব আমরা ধরেন গুগলে একটা ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি আমি যখন গুগলের মধ্যে গেম ওয়ার্ড দিয়ে যখন সার্চ করি তখন সে আমাকে হাজার হাজার ওয়েবসাইট দেখায় তাই না অনেকগুলো সার্চ রেজাল্ট সে আমাকে দেখায় গুগলের কাছে রেজিস্টার করা আছে সেটা দেখেন 124 কোটি 60 লাখ নাকি 60 লাখ নাকি নাকি সেটা দেখাইছে আমার এই যে ওয়েবসাইটের মধ্যে মেটা ট্যাগের মধ্যে যে কিওয়ার্ড ডিফাইন করে দিছি এই যে কিওয়ার্ড হিসেবে আমি এখানে বলে দিছি
ট্রাভেল ব্লগ হ্যাঁ এরকম ভিজিটিং প্লেসেস এই মেটা ক্যারেক্টারটা নিয়ে সে আমার সাইটের র‍্যাঙ্কিংটা করে এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড আমি যে গেম দিয়ে সার্চ করলাম সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড এই যে এটাই হচ্ছে কিওয়ার্ড গেম আমার ওয়েবসাইটটা যেন গুগল র‍্যাঙ্ক করে আমার দেওয়া নির্দিষ্ট মানে ইয়ারিয়ে ওয়ার্ডে যেন করে এখন আমাদের এই ওয়েবসাইটটা ট্রাভেল হিসেবে দেখাবে শুধুমাত্র ট্রাভেল নিয়ে এখন আমি যদি ট্রাভেল নিয়ে এখানে সাইট সার্চ দেই তাহলে সে আমাকে এই ট্রাভেল কিওয়ার্ডের জন্য আমাকে এখানে সাবস্ক্রাইবারদের মধ্যে সে আমাকে এখানে রাখবে এই যে এরকম রেজাল্টের ভিতরে রাখবে সেটা হতে পারে যত নম্বর পেজেই হোক না কেন ঠিক আছে কিন্তু সে কি করবে এই কিওয়ার্ডটা রিড করবে প্রথম থেকে রিড করে গুগলে সার্চ ইঞ্জিনে এই কিওয়ার্ডটা রিড করে আমাকে ট্রাভেলের জন্য জায়গা দিবে সে বুঝে নেবে যে কি আমি ট্রাভেল নিয়ে ব্লগ লিখছি সি ট্রাভেল নিয়ে ওয়েবসাইট বানাই এটা হচ্ছে মেটা মেটা কিওয়ার্ডস সরি কিওয়ার্ডস ইনিশিয়াল স্কেল নিয়ে আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি মেটার মধ্যে আমাদের আর তেমন বিশেষ কিছু নাই মেটার মধ্যে আমাদেরকে দিতে হয় ক্যারেক্টার সেট তারপর হচ্ছে নেম হিসেবে ভিউপোর্ট ডিফাইন করতে হয় অথর ডিফাইন করতে হয় আমাদের অথর কে হবে আমাদের ওয়েবসাইটটা কে বানাইছে তার অথর নেম এখানে কন্টেন্টের ভ্যালুর মধ্যে দিতে হয় তারপরে মেটার মধ্যে আবার একটা কিওয়ার্ড আছে কিওয়ার্ডস এর মধ্যে আমাকে আমার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে কি দিতে হয় আমার ওয়েবসাইটটা কিসের উপর বানানো তার কিওয়ার্ড আমাকে ডিফাইন করে দিতে হয় তারপরে আরেকটা আছে ডেসক্রিপশন মেটার মধ্যে মেটার ভিতরে দেখেন মেটা এখানে প্রথমে এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়েবসাইটের নাম প্রথমে দেয় ওয়েবসাইটের নাম তারপরে দেয় যে গেম কিওয়ার্ড দিয়ে আমার কোনো কন্টেন্ট আছে কিনা এটা হচ্ছে এটা কি বলা হয় জানেন এটা হচ্ছে টাইটেল আমরা H1 H2 হেডিং ব্যবহার করেছিলাম না এটা মেটার মধ্যে দেওয়া থাকে মেটার মধ্যে দেওয়া থাকে
এটা হচ্ছে টাইটেল নিচে টাইটেল এরপরে যে এরপরে যে এই ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন game.uk is the UK's leading games retailer with great deal on video games consoles and the latest pre-order games এই যে কয়েকটা লাইন দেখ মেটার মধ্যে টাইটেলও থাকে এই যে এটা কি এটা যে টাইটেল এই যে সাইডের মধ্যে কন্টেন্টের টাইটেল আছে না এটা কি এখানে কোনো টাইটেল দিতে হয় না এখানে টাইটেল দিতে হয় না এই টাইটেল সে করতে গেছে করতে গেছে এই টাইটেলটা সে যখন আমি এই ওয়েবসাইটের মধ্যে ভুলে গেছি আমি ভালো কথা বলছেন মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন চেক করে দেই আছে কিনা আমি যে 2015 তে কিছুদিন ধরে এসইও করছিলাম আর কি মানে প্র্যাকটিস করতে পারিনি তখন আমার কাছে ইন্টারনেট ছিল না আমার ওই যে মোবাইল নেট কিনে ব্যবহার করতে হইতো এই দেখেন মেটা ট্যাব পেজ টাইটেলস এবং মেটা ডেসক্রিপশন এর যখন কথা বলছি সে আমাকে এসইও রেজাল্ট দেখাচ্ছে দেখছেন গুগল বলছে কি জানেন আমি এখন এসইও করার জন্য চাইছি এসইও সম্পর্কে জানার জন্য চাইছি সেই জন্য সে আমার বিভিন্ন রকমের এসইও ওয়েবসাইটে লার্নিং করার জন্য নানান একেবারে সব রেজাল্ট সে আমাকে এনে দিচ্ছে অনেকগুলো রেজাল্ট আছে দেখেন এভাবে আচ্ছা মেটার ব্যাপারটা নিয়ে একটু দেখে নিবেন মেটা ট্যাগ একটু দেখে নিবেন মেটা ট্যাগের মধ্যে টাইটেল অ্যাট্রিবিউট না কোনো অ্যাট্রিবিউট আছে কিনা এখানে আছে মেটা এখানে তো থাকবে দেখি তো তার সম্পর্কে এখানে ডিটেইলস দেওয়া আছে টাইটেল তো এখানে টাইটেলের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা নাই যদিও
HTML global attributes কি global attributes কি দেখেন একটু এখানে যখন আসছে একটু খেয়াল করুন global attribute গুলো global attribute গুলো একটু দেখেন তো HTML এর মধ্যে global attributes কোনগুলো global attribute মানে হচ্ছে আপনি সবগুলো attribute সবগুলো ট্যাগ এর মধ্যে ওই attribute গুলো ব্যবহার করতে পারবেন যেমন HTML এর মধ্যে একটা global attribute হচ্ছে কি জানেন height width তারপরে তারপরে হচ্ছে আপনার না হাইট উইথ না না হাইট উইথ না হাইট উইথ গ্লোবাল না হাইট উইথ শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে তারপরে ডিভ এর ক্ষেত্রে বা ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাইট উইথ প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে কিন্তু হাইট উইথ তেমন একটা ব্যবহার করা হয় না হাইট উইথ থাকে ব্যবহার করা হয় মাঝে মাঝে এসটিএমএল এর যে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো যদি চোখ বোলান এগুলো মূলত আমরা যে এখানে এতগুলো রেফারেন্স দেখছি আসলে আমাদের এতগুলো রেফারেন্স প্রয়োজন নাই আমরা ব্যবহার করিও না এখানে আমি ব্যক্তিগতভাবে কি করি দেখেন আমি শুধুমাত্র একটা জাস্ট একটা এসটিএমএল একটা ফর মানে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে এসটিএমএল এর ডক ট্যাগটা রেডি করি এখানে মেটা ট্যাগিং এ যা কিছু আছে তাই থাকে এতটুকু পর্যন্ত আমি সেগুলো নিজে লিখে নিছি আমি এগুলো ব্যবহারই করি না দরকার নাই আমার আমি দুঃখিত যে আপনাদেরকে একটা বিষয় দেখাইতে শিখাইতে ভুলে গেছি এখন মনে পড়ছে আমি সেটা এখন দেখো টাইটেল অ্যাট্রিবিউট আপনি চাইলে টাইটেল অ্যাট্রিবিউটটা মেটা ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবেন এই যে টাইটেল অ্যাট্রিবিউট আমি জসীমউদ্দিন দিয়ে দিলাম রিলোড করার পরে একবার পিসি সেটআপ করলে কতগুলো জিনিস সেটিং করা লাগে আর আমারটা আরো ডুয়াল বুট অপারেটিং সিস্টেম আমি যদি এখন উইন্ডোজ নিয়ে যদি আবার যদি রিসেট করতে যাই ফরম্যাট করতে যাই তাহলে আমার আবার লিনাক্স ইনস্টল করতে হবে আই সি এটা স্যার ওজি একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে এই সিউটিলিটিস ওটা দিয়ে আপনি কিছু রেজিস্ট্রি আর অন্যান্য কিছু ক্লিন করে নেন জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে নেন নাম লেখা আছে আমার নাম জসীমউদ্দিন লেখা আমি যদি এখানে যে টাইটেল হিসেবে এই যে প্যারাগ্রাফটা একটা আছে এটাকের মধ্যে আমি টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমার নাম বসাই দিচ্ছি যে কোনো এসটিএমএল এলিমেন্টের মধ্যে কাজ করে দুটো দুই রকমের জিনিস আমরা যখন
সিএসএস কে লিংক করতে যাব সিএসএস কে লিংক করতে যাব তখন এইচটিএমএল এর একটা ট্যাগ আছে যার নাম এইচটিএমএল এর একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে লিংক তারপরে দিতে হয় কি এইচ তারপরে দিতে হয় কি এইচ এরকম একটা অ্যাট্রিবিউট ব্যবহার দিতে হয় অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় লিংক ট্যাগ এটাকে বলা হয় লিংক ট্যাগ এবং এটা একটা এমটি এলিমেন্ট এই লিংক ট্যাগ দিয়ে আমরা মূলত কি কাজ করি এই লিংক ট্যাগ দিয়ে শুধুমাত্র আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে সিএসএস ফাইল মনে করেন সিএসএস ফাইল মনে করেন স্টাইল সিএসএস.সিএসএস এক্সটারনাল সিএসএস ফাইল কে আমরা লিংক আপ করি এই লিংক ট্যাগটার কথা বলতে আমার কোনো আমার কোনো মানে কিভাবে যে মিস হয়ে গিয়েছিল জানি না এই লিংক ট্যাগটা আপনার ট্যাগ কি জানি মানে রিলেশন আর কি এক মিনিট আমি নিয়ে আসি অটোমেটিক্যালি আনি দেখি কি হয় এই যে এই যে এই জিনিসটা পাইছেন তো রিলেশন হচ্ছে স্টাইল শীট টাইপ হচ্ছে ট্যাগ অবলিক সিএসএস এটা এটা কথা বলছেন না রিলেশন বলছেন এই অ্যাট্রিবিউট এখন এই দুটো জিনিস না দেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই আপনি দিতে পারেন ভালো কথা মনে করে দিচ্ছেন থ্যাংক ইউ আমাদের তো এখন তো মূলত এখানে কিছু নাই আমরা তো জাস্ট বুঝছেন কেউ এটাকে আমার জন্য বাধ্যতামূলক না যখন আইএমজি ট্যাগ ব্যবহার করি ঠিক আছে ধরেন এই তিনটা ট্যাগের ক্ষেত্রে এসআরসি অ্যাট্রিবিউটে এবং এইচএফ এর ভ্যালু এবং ইমেজের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউট এবং অ্যাঙ্করের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচএফ এর অ্যাট্রিবিউটের ভ্যালু এগুলার পাথ সব সময় কি হতে হবে অ্যাকুরেট হতে হবে আপনাকে এই যে এটা মেইন পাথটা দেখাইতে হবে
ইমেজের ক্ষেত্রে আমাকে দেখাতে হয় রিলেটিভ পাথ এইচটিটিপিএস এর ক্ষেত্রে অ্যাবসলিউট পাথ বুঝছেন স্যার এখান থেকে আবার একটু বলুন জি জি লিংকের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এইচটিএফএ যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে অ্যাবসলিউট পাথ আর যদি ধরেন যদি নিজের নিজস্ব কোনো কন্টেন্ট ব্যবহার করেন তাহলে রিলেটিভ পাথ থাকে দুই রকমের হয় একটা অ্যাবসলিউট পাথ একটা রিলেটিভ পাথ ওগুলো মাথায় রাখতে হবে না ভাই ওগুলো রাখবেন না আমি দুটা ফাইল নিব একটা হচ্ছে যে মেইন ডট সিএসএস সরি আমি দুঃখিত ভুল করছি অ্যাসেটস ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার নিব একটা ফোল্ডার নিব যার নাম হচ্ছে যে জেএস আরেকটা ফোল্ডার নিব যার নাম হচ্ছে যে সিএসএস তাহলে এখন অ্যাসেটস ফোল্ডারে ক্লিক করি অ্যাসেটস ফোল্ডারে দেখেন এবার দুটো ফোল্ডার হয়ে গেছে এবার আমি সিএসএস এর মধ্যে আমি কি করব main.css নামে ফাইলটা css ফোল্ডারের ভিতরে রাখতে যাব মানে হচ্ছে সেভ করব অ্যাসেটস ফোল্ডারে css ফোল্ডারের ভিতরে আমি রাখলাম main.css রাখলাম এবার js ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিব যার নাম হচ্ছে main app.js সরি app.js js ফোল্ডারের ভিতরে সেভ করতেছি js ফোল্ডারের ভিতরে সেভ করলাম আমি js ফোল্ডারের ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছি show me alert আমাকে অ্যালার্ট দেখাইতে বলছে অ্যালার্ট দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের আমি বললাম হ্যালো আমি বললাম যে দেখেন বডিতে ব্যাকগ্রাউন্ড হবে কি গ্রে গ্রে ফ্যামিলি আমি কি দিব রোবোটো ফন্ট সাইজ দিব 40 pixel দিছে মার্জিন ধরেন যে মার্জিন 0 প্যাডিং 0 ঠিক আছে এরকম একটা css লিখলাম এখন আমি কিন্তু খেয়াল করেন দুটো ফাইলে দুটো কাজ করছি একটা হচ্ছে css ফাইলের মধ্যে বডির জন্য আমি কিছু স্টাইল শীটে কিছু কোড লিখছি স্টাইল প্রপার্টি অ্যাড করছি আর জাভাস্ক্রিপ্টের ফাইলে আমি app.js এর ভিতরে আমি একটা ফাংশন লিখছি অ্যালার্ট যেখানে আমাকে অ্যালার্টের মধ্যে দেখাবে হ্যালো ওয়েলকাম এই জিনিসটা আমাকে দেখাবে এখন আমি চাইতেছি এই দুটো ফাইল কে এই দুটো ফাইল একসাথে আমার index.html ফাইলের মধ্যে ব্যবহার করতে তো অলরেডি কিন্তু লিংক ট্যাগের মধ্যে দেখেন main.css এবং স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে app.js এই দুটো ফাইল আছে এটাও আমাকে শো করছে না একটা ব্রোকেন ইমেজ দেখাচ্ছে তার মানে এখানে একটা ইমেজ ছিল কিন্তু সেটা নাই এখন ঘটনা হচ্ছে নাই কেন আমি তো এগুলো করছি তাহলে আমার ডকুমেন্ট আসলো না কেন চলেন একটু ইন্সপেক্ট করি রাইট বাটনে ক্লিক করি ডকুমেন্টের মধ্যে ইন্সপেক্ট করব নিচের দিকে এটার উপরে রাইট বাটন ক্লিক দিয়ে
রেড বাটন ক্লিক দিবেন আর ক্লিক দিবেন আর কিছু ওয়েট করতে হবে তারপরে এরকম একটা মেনু আসবে এটাকে এটাকে ওপেন ইন নিউ ট্যাব দিবেন ওপেন ইন নিউ ট্যাব ওপেনে নিউ ট্যাব দেন নিউ ট্যাব দেন কিছুই দেখাচ্ছে না মানে কোনো ডাটা নাই তার মানে কি তার মানে হচ্ছে কি your file was not found it may have been moved or deleted তার মানে আমার ডকুমেন্টের মধ্যে আমার CSS ফাইলটা অ্যাড করা আছে ঠিক আছে কিন্তু সঠিক রেফারেন্সটা এখানে দেওয়া নাই তো একটা জিনিস খেয়াল করেন আমার মেইন রুট ফোল্ডার কোনটা যেখানে index.html ফাইলটা আছে সেটা হচ্ছে আমার রুট ফোল্ডার এই রুট ফোল্ডারের মধ্যে আমি দিয়েছি যে কি এখন index.html কি করতেছে যখন পেজটা লোড হচ্ছে তখন সে এই লিংক থেকে এসে রুট ফোল্ডারের মধ্যে মূলত এখানে সরাসরি যেহেতু ফাইলের নাম দেওয়া সেহেতু এই যে রুট ফাইলটা আছে রুট ফোল্ডারটা আছে রুট ফোল্ডারের মধ্যে main.css ফাইলটাকে খুঁজতেছে এখন খুঁজে দেখতেছে এখানে শুধুমাত্র দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে আর একটা হচ্ছে কি index.html নামে একটা ফাইল আছে main.css নামে কোনো ফাইল সে খুঁজে পাচ্ছে না ফলশ্রুতিতে সে ফাইলটা পায় নাই এটা পাই নাই এই এররটা আমাকে দিছে ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড এখন তো এখন আমি এইটাকে সলভ করব কিভাবে এই সমস্যাটা সমাধান কিভাবে করব এই সমস্যাটা সমাধান করার জন্য এটার জন্য যে জিনিসটা আছে সেটা হচ্ছে পাথ জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে যে কোন একটা ফাইলের লোকেশন দুভাবে আইডেন্টিফাই করা যেতে পারে একটা হচ্ছে অ্যাবসলিউট পাথ দিয়ে আর একটা হচ্ছে রিলেটেড পাথ দিয়ে আমি এখানে কমেন্ট আউট করি বলি যে অ্যাবসলিউট অ্যাবসলিউট পাথ আর একটা হচ্ছে রিলেটিভ পাথ এখানে অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথ এবং রিলেটিভ পাথ কি অ্যাবসলিউট পাথ হচ্ছে যে আমার আমার ফোল্ডারটা আমার ফাইলটা আমার ফাইলটা সম্পূর্ণভাবে যে রেফারেন্সের মধ্যে আছে এটাকে যদি পুরোটাকে এক্সপ্লোরার করে যদি বড় করে দিলাম এই যে ডে 4 এখানে যদি ঢুকেন এখন অ্যাসেটস ফোল্ডারে ঢুকেন তারপর সিএসএস ফোল্ডারে ঢুকলাম আপনার উইন্ডোজের এক্সপ্লোরার ফাইল ম্যানেজারে এখানে দেখেন ইউআরএল ব্রাউজারের যে এই যে এটা একটা ইউআরএল বলা হয় এটাও কিন্তু কি অ্যাড্রেস বার এই যে এখানে দেখতে পাচ্ছেন খেয়াল করেন এখন দেখতেছেন একরকম এখন দেখতেছেন একরকম এটাতে ক্লিক দেন এবার কি আছে c.users.a নাম্বার দিয়ে ডেস্কটপ ব্যাচ নাম্বার 324 ডে নাম্বার ফোল্ডার এভাবে এটসেট্রা এটসেট্রা এভাবে দাও আমি কপি করি এটাকে আমি কপি করি কপি করে আমার এই যে main.css আছে না এখানে পেস্ট করব আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সেভ করলাম চলেন এইবার আমার CSS ফাইলটা পাইছে কিনা একটু দেখে আসি পাইছে ইমেজ পরে দেখেন এবার দেখেন তো CSS পাইছে কিনা আর বেশি কিছু পারিনি এই যে কালারটা দেখতে পাচ্ছেন টেক্সটের কালারটা রেড এবং ফন্ট সাইজ 48 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন এখন দেখেন আমি CSS ফাইলটার যে লিংকটা আমি দিয়েছি মূলত যেটা দেখতে পাচ্ছেন সি দিয়ে এভাবে যে এই এত বড় একটা বিশ্লেষণ যে দেখতে পাচ্ছেন ফাইলের নামটা দেওয়া ঠিক আছে এভাবে এটাকে বলা হয় অ্যাবসলিউট পাথ কিন্তু স্যার এটা তো আপনার লোকাল কম্পিউটারের জন্য ঠিক আছে আমার এই ক্ষেত্রে যদি ওয়েবে আপলোড করি আমার তো এই অ্যাড্রেসটা
সেক্ষেত্রে ঠিক থাকবে না তখন কি রিলেটিভ কথা ইউজ করবে আমি আসতেছি আমি আসতেছি সময় দেন আমাকে একটু সময় দেন আমাকে একটু একটু এতক্ষণ এই যে লিংকটা আপনি দেখতে পাচ্ছেন এই যে লিংকটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবসলিউট পাথ মূলত আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে এইভাবে অ্যাবসলিউট পাথ সব জায়গায় ব্যবহার করি না আমাদের সিএসএস ফাইলগুলো জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোর জন্য আমরা সবসময় রিলেটিভ পাথ ব্যবহার করে থাকি এখানে এবার দেখেন রিলেটিভ পাথ কি এটাকে কমেন্ট আউট করে দিলাম এবার দেখেন আমি একটা ট্যাগ লিখেছি লিংক দিয়ে আমি এবার বলতেছি কি যে আপনাকে একটু ওপেন করি সাউন্ড মিউট করেন কাইন্ডলি সাউন্ড মিউট করেন আমার আমি কাজ করতেছি কোথায় ইনডেক্স ফাইলে আমার ইনডেক্স ফাইলে কোথায় ইনডেক্স ফাইলে কোথায় আছে আমার রুট ফোল্ডারে এখন আমি বলে দিব ইনডেক্স ফাইলকে আমি এখানে বলে দিব যে তুমি প্রথমে আমার সিএসএস ফাইলের জন্য প্রথমে অ্যাসেট ফোল্ডারে যাও তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে কোথায় যাবে সিএসএস ফোল্ডারে যাবে তারপরে বলবো কি মেইন ডট আমার কি ফাইল পাইছে দেখেন ইনস্পেক্ট করলে যখন আপনি একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডারের পাথ দেখায় দিবেন এখানে আপনার রুট প্রজেক্টের মধ্যে আপনি যখন পাথ দেখায় দিবেন তখন সেটা হয়ে যায় রিলেটিভ পাথ মানে এইটার সাথে ইনডেক্স ফাইলটা এখন সিএসএস এর সাথে রিলেট করে এখন এটাকে বলা হয় এই যে পাথ দেখতে পাচ্ছেন এই স্ট্যাকের ভিতরে এটাকে বলবো রিলেটিভ পাথ সামির সাহেব এরকম সরাসরি যদি এটাকে বলা হয় অ্যাবসলিউট পাথ কনসেপ্ট ক্লিয়ার
অ্যাবসলিউট পাথ ব্যবহার করবেন না স্যার ব্যবহার করবেন অ্যাবসলিউট পাথ কখনো অ্যাবসলিউট পাথ কখনো ব্যবহার করবেন না অ্যাবসলিউট পাথ শুধুমাত্র আমাদের ব্যাকএন্ডের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আমাদের প্রজেক্ট ফোল্ডারে তখন আমরা স্ট্রাকচার রেডি করি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ব্যাকএন্ড করার জন্য তখন আমরা কিছু কনস্ট্যান্ট ব্যবহার করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মানে আমরা একটা পাথ দিয়ে রাখি কনস্ট্যান্ট ডিফাইন করে রাখি অ্যাবসলিউট পাথ রেডি পাথ এভাবে তখন আমরা ওই পাথ ডিফাইন করার জন্য আমরা অ্যাবসলিউট পাথ ব্যবহার করে থাকি অ্যাবসলিউট পাথ দিলে অনেক সময় অ্যাবসলিউট পাথ দিলে অনেক সময় কন্টেন্ট পেজের কন্টেন্ট খুঁজে পাওয়া যাবে না তারপরে দেখেন তারপরে এই যে ইমেজের কথা এই যে স্যার তাহলে আমরা অ্যাবসলিউট পাথ ইউজ করব না জি না আপনারা অ্যাবসলিউট পাথ ব্যবহার করবেন না আপনারা অ্যাবসলিউট পাথ ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করবেন রিলেটিভ পাথ যেমন এই যে অ্যাসেট ফোল্ডারে যাবেন অ্যাসেট ফোল্ডার থেকে সিএসএস ফোল্ডার ঠিক আছে আবার মেইন ডট জেএস এখন যদি এমন হয় আপনার একটা ফাইল সাপোজ ধরেন একটা ফাইল আছে হলো pages folder er bhitore gele ekhon jodi ekhane ekta file nei je about html html suppose nilam ha about.html তাহলে দেখেন আপনাকে এই জন্য আগে এক দাগ আগে বেরোতে হবে আপনাকে প্রথমে অ্যাবাউট পেজেস ফোল্ডার থেকে বেরোতে হবে কোন একটা ফোল্ডার প্রিভিয়াস ফোল্ডার থেকে যদি প্রিভিয়াস ফোল্ডারে যদি যেতে চান তাহলে দুইটা ডট দিবেন তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন একটা এরপরে বলবেন যদি একটা হয় তাহলে দুইটা ডট হলে দুইটা ডট তিন ধাপ যদি পার হওয়া লাগে তাহলে তিনটা ডট দিবেন তিন লাভ বুঝছেন কি বলছি এক লাভ তিন লাভ স্যার প্রত্যেকটা ধাপের জন্য কি একটা করে ডট স্যার প্রত্যেকটা ধাপের জন্য দুইটা করে ডট আপনি যদি কোন একটা ফোল্ডার থেকে প্রিভিয়াস কোন ফোল্ডারে যাইতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে দুইটা ডট ব্যবহার করতে হবে দুইটা ডট কোন ফোল্ডার থেকে আপনি যদি বাইরের ফোল্ডারে দুইটা ডট দুইটা ডট দিয়ে বুঝাই প্রিভিয়াস ফোল্ডার একটা ডট দিয়ে বুঝাই কারেন্ট ফোল্ডার এখানে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যদি H2 দিয়ে আমি এই কন্টেন্টটা লাগলাম রাখার পরে আমি যদি এখানে about.html পেজ থেকে যদি লোড দেই আমার কন্টেন্টে এখানেও পাইছে সে কিভাবে পাইলো এই যে আমি রিলেটিভ পাথ ব্যবহার করে বলে দিছি যে
এখানে সিএসএস ফাইলের মধ্যে এইচডিএফ বলে দিছি প্রথমে তুমি এক ফাইল বের এক ফোল্ডার থেকে বের হবা পেজ ফোল্ডার থেকে বের হওয়ার পরে অ্যাসেটস ফোল্ডারে যাও তারপরে তুমি সিএসএস ফোল্ডারে যাও তারপরে main.css নামে ফাইল আছে সেটাকে লোড করো অ্যাসেটস ফোল্ডার পেজেস ফোল্ডার থেকে বের হবে তারপরে অ্যাসেটস ফোল্ডারে যাবে তারপরে সিএসএস ফোল্ডারে যাবে তারপরে সে main.css কে অ্যাক্সেস করতে পারবে এই হচ্ছে অ্যাবসলিউট পাথের সরি রিলেটিভ পাথের ইম্পর্ট্যান্ট একটা টপিক কিভাবে কিভাবে ফোল্ডারকে অ্যাক্সেস করতে হয় আর এখানে এখানে আমি যে এত কাহিনী বললাম এখানে চাইলে যদি রিলেটিভ পাথ না দিয়ে আমি যদি অ্যাবসলিউট পাথ দিতাম তাহলে কি হতো জানেন সরাসরি ওই ফাইলের নামটা কপি করে ওখানে পেস্ট করে দিতে তাহলে কিন্তু হয়ে যেত রিলেটিভ পাথ ব্যবহার করতে আছেন এবার বলেন কথাটা বুঝছেন কি না আমি তো আপনাদের তখন মাসকটা থামাই দিছি যেহেতু আপনি আমারে মাসকটা থামাই দিচ্ছেন সেজন্য আমিও আপনাদের থামাই দিচ্ছি সরি স্যার টপিকসের মাসকানা আমি আগে বলছিলাম যে টপিকস তখন বলতেছি তখন কোনো কথা বলবেন না কোশ্চেন নোট করে রাখবেন টপিক শেষ হবে তারপরে আমাকে কোশ্চেন করবেন জি এখন বলেন কার কি প্রশ্ন কার মনে কি আছে গেম খেলবো আমার এটা টেবল এবং টেবলে অনেকগুলো রো আছে ঠিক আছে এখন যদি আপনি আপনার টেক্সট কে মানে নিতে চান সাপোজ এরপরেও যেটা বলছিলাম সেটা হচ্ছে আরো এক ধরনের অ্যালাইনমেন্ট আছে সেটা হচ্ছে যে লেফট থেকে রাইট যদি কন্টেন্ট কে আপনি যদি সেন্টার নিতে চান আমাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন নামক একটা সিএসএস প্রপার্টি আছে যার নাম হচ্ছে যে টেক্সট অ্যালাইন এবং যার ভ্যালু হয় চার রকমের লেফট অ্যালাইন অ্যালাইন লেফট সেন্টার অ্যালাইন রাইট অ্যালাইন জাস্টিফাই
স্যার কোডটা কিভাবে করব একটু দেখাই দিলে ভালো হতো স্যার এটা সিএসএস এর ক্লাস সিএসএস এর ক্লাস সিএসএস এ করাবো ইনশাআল্লাহ ওকে স্যার পরের সাবজেক্ট জি এটা পরের সাবজেক্ট জি এটা পরের সাবজেক্ট সিএসএস নিয়ে কোনো টপিক নিয়ে কোনো টপিক সি ডিসকাশন করব না যখন সিএসএস নিয়ে কথা বলবো তখন দেখবেন অ্যালার্ট অ্যালার্ট কথা বলতেছে অনেক কথা বলতেছে সিএসএস নিয়ে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার জি বলেন ডে 3 একটা সমস্যা স্যার ডে 3 সমস্যা আচ্ছা বলেন এটা স্ক্রিন শেয়ার করতে হবে স্ক্রিন শেয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে স্যার ডে ফটো কমপ্লিট করে নিতাম স্যার এক মিনিট অপেক্ষা করেন তাহলে মূলত আমাদের এই টপিকসের মধ্যে একটু বাই লাইনে থাকেন তো ভাই